2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের দিনটিকে কালো দিবস উল্লেখ করে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে বিএনপি। খুলনা থেকে সরাসরি আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস জানাবেন সেই কর্মসূচির খবর। প্রবীর, খুলনায় যে কর্মসূচি চলছে সেটি একটু জানতে চাই আপনার কাছে, কারা কারা উপস্থিত আছেন এই কর্মসূচিতে? বেলা 12টা থেকে কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে এবং খুলনায় যে বিএনপির কার্যালয়টি রয়েছে কেডি ঘোষ রোডের তার নিচে শুরু হয়েছে এবং এখানে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মহানগর কমিটির যিনি সভাপতি রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। শুধু তাই না, খুলনা জেলা মহানগরের নেতারা রয়েছে এবং এর সাথে বিএনপির যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে। বক্তারা বলেছে যে কালো দিবস অর্থাৎ 2014 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার তখন যে নির্বাচন করেছিল একতরফা নির্বাচন, যে নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন, যে নির্বাচনে শুধুমাত্র নিজেদের দল অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে এবং পরবর্তী সময়ে এই সরকার যে আরও একটি নির্বাচন করেছে তারই ধারাবাহিকতা সেই নির্বাচনটি তারা করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং নেতাকর্মীদের প্রতি এখানে যারা রয়েছে তারা বক্তব্যে বলেছে যে আগামীতে একটি তুমুল আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে এবং এর মাধ্যমে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেই জন্য নেতা যারা বক্তব্য দিয়েছে তারা দলীয় কর্মী সমর্থকদের বলেছে যে আগামীতে কঠোর নির্বাচনের মাধ্যমে এই সরকারকে পতন করে এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে প্রবীর বিশ্বাস, জানাচ্ছিলেন বিএনপির অবস্থান কর্মসূচির কথা খুলনা থেকে।